আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 7 নভেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, নিহারকে বাংলাদেশি বলেছেন বিজেপির নেতাই, পাল্টা তো পৃথ্বীরাজ ছাটের, ধলাইয়ের কতজন চাকরি পেয়েছেন প্রশ্ন কংগ্রেস নেতার, খসড়া ভোটার তালিকায় নাম তোলা সংশোধনী 28 নভেম্বর পর্যন্ত, সুপ্রাকান্দিতে লঙ্গাইয়ের গর্বে তলিয়ে গেল 5টি বাড়ি, আতঙ্কে গ্রামবাসীরা, সাংসদ বিধায়কের উদাসীনতায় বাড়ছে ক্ষোভ, ব্যালটে জবাব দেওয়ার প্রস্তুতি, করিমগঞ্জ জেলায় পিএম কিষাণ সুবিধা প্রাপকদের প্রতি আহ্বান, এবং সর্বশেষ খবরটি হল, 22 বছর আগে রকিবুলের চাকরি দুর্নীতির তদন্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর, ভোটের প্রচারে চাকরি দেওয়ার স্বীকারোক্তি কংগ্রেস সাংসদের। এবারে শুনুন বিস্তারিত খবর। ধলাইয়ের বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস বাংলাদেশি একতা কংগ্রেস বলেনি। নিহারের গায়ে এই তকমা সেটেছেন কাছাড় জেলা বিজেপির এক সহসভাপতি। এই ইস্যুতে কংগ্রেস শুধু বিজেপি নেতৃত্বের কাছে স্পষ্টীকরণ চেয়েছে যে তাদের দলের একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী যে অভিযোগ করেছেন সদলীয় প্রার্থীর বিরুদ্ধে তা সত্য কিনা, কিন্তু এর জন্য কংগ্রেসকে দোষারোপ করেছেন মুখ্যমন্ত্রী, যা বেমানান। মুখ্যমন্ত্রীর উচিত ছিল তার সেই সদলীয় নেতার জবাব তলব করা। বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাসকে বাংলাদেশি বলার অভিযোগ এভাবেই খণ্ডন করে কথাগুলো বলেছেন কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক পৃথ্বীরাজ ছাটে। বুধবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের অবস্থান স্পষ্ট করে ছাটে বলে, কংগ্রেস কখনো বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাসকে বাংলাদেশি বলেনি, কংগ্রেস শুধু ঘটনার সত্যতা জানতে চেয়েছিল। মঙ্গলবার দোলাইয়ে নির্বাচনী জনসভায় কংগ্রেসকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, নিহার রঞ্জনকে বাংলাদেশি বলে বরাখের বাঙালি হিন্দুদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে 24 ঘন্টার মধ্যেই এর জবাবে পাল্টা বিজেপিকে চাচাসুলভ ভাষায় আক্রমণ করেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা। এদিন দলের জেলা সভাপতি অভিজিৎ পাল, প্রবীণ কর্মকর্তা সীমান্ত ভট্টাচার্য, এপিসিসি সাধারণ সম্পাদক মনোজ কলিতাকে পাশে বসিয়ে পৃথ্বীরাজ ছাটে আরো বলেন, বিজেপি সরকার বাঙালি জাত্যাভিমানে শুরু শুরু দিয়ে ভোট বৈতরণী পার হবার চেষ্টা করছে, উপত্যকার কতজন বাঙালিকে চাকরি দিয়েছে সরকার, ধলাই বিধানসভা কেন্দ্রের কতজন হিন্দু বাঙালি চাকরি পেয়েছেন, বরাকে মিনি সচিবালয় কেন গড়ে উঠেনি, কেন বরাক থেকে একজনও বিধায়ক তার মন্ত্রিসভায় স্থান পেলেন না, এসব প্রশ্নের উত্তর দেওয়া উচিত সরকারের মন্ত্রীদের। পৃথ্বীরাজ ছাটে এদিন দলাইয়ের দলীয় প্রার্থী দুরুপজ্যোতি পুরকায়স্থের জয় নিশ্চিত বলে দাবি করেন। তিনি বলেন, বিগত নির্বাচনের আগে বরাকের জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কিন্তু এখন পর্যন্ত এর একটাও পূরণ হয়নি। ধলাইয়ের তৎকালীন বিধায়ক পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী থাকা সত্ত্বেও স্বাস্থ্য, পানীয় জল, যোগাযোগ ব্যবস্থার একটু উন্নতি হয়নি। ধলাইয়ে ভালো একটা হাসপাতাল নেই, রাস্তাঘাটের অবস্থা করুন, তারপর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ চুয়া দাম, সব মিলিয়ে জর্জরিত দলাইবাসী বিদশ্রদ্ধ হয়ে উঠেছেন বিজেপির উপর। শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন ধলাই উপনির্বাচনে তিনি প্রচারে আসবেন না, এ আসনে বিজেপির জয় নিশ্চিত, কিন্তু বর্তমান পরিস্থিতি আজ করে সেই তাকে আসতে হয়েছে ধলাইয়ে, তাতে প্রমাণিত বিজেপির পায়ের নিচে জমি নেই। অভিজিৎ বলেন, ধলাইবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হচ্ছে কেন, এই প্রশ্ন তুলেছিল কংগ্রেস, কিন্তু মানুষকে বোকা বানানোর জন্য কংগ্রেসের উপর দোষ চাপাচ্ছে বিজেপি। নিহারের বাংলাদেশি ইস্যুটি কেন স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী, এর জবাব দিক বিজেপি। অভিজিৎ পাল বলেন, কংগ্রেস বাঙালি হিন্দুদের বিপদের মুখে ঠেলে দেয়নি কখনো, বিজেপি ক্ষমতায় আসার পর দেখা গেছে হিন্দু বাঙালিদের কিভাবে মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়, তা নিয়েই ব্যস্ত সরকার। এই উপত্যকা থেকে গুরুত্বপূর্ণ 2টি বিধানসভা আসন জনমতকে উপেক্ষা করে কেটে দেওয়া হয়েছে, রাজনৈতিকভাবে পঙ্গু করা হচ্ছে এই উপত্যকাকে, কেন বরাকের প্রতি এত বৈষম্য সরকারের, এমন প্রশ্ন ছুড়ে দেন অভিজিৎ পাল। অপরদিকে করিমগঞ্জ জেলায় পিএম কিষাণ সুবিধা প্রাপকদের প্রতি আহ্বান। করিমগঞ্জ জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তি যুগে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি বা পিএম কিষাণ সুবিধা প্রাপকদের অবগতির জন্য জানিয়েছেন, যেসব কৃষক এখনো পর্যন্ত ইকেওয়াইসি, এবিপিএস বা আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং কৃষি ভূমি ল্যান্ড সিডিং করেননি, তাদের আগামী 15 নভেম্বরের মধ্যে ইকেওয়াইসির জন্য নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সিএসসি, এবিপিএস বা আধার বেসড পেমেন্ট সিস্টেমের জন্য নিকটবর্তী পোস্ট অফিস বা ব্যাংকের শাখা এবং ল্যান্ড সিডিং এর জন্য জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে গিয়ে কাজ সম্পূর্ণ করতে জেলা কৃষি আধিকারিক আহ্বান জানিয়েছেন।
সময়ের মধ্যে এই কাজ সম্পূর্ণ না করলে কৃষকরা এর সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অপরদিকে 2025 সালের 1 জানুয়ারিকে ভিত্তি করে প্রকাশিত হাইলাকান্দি জেলার ভোটার তালিকা সংশোধনের জন্য ভোট কেন্দ্রগুলিতে আগামী 9 ও 10 নভেম্বর এবং 16 ও 17 নভেম্বর সচেতনতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জেলার সব ভোট কেন্দ্রে এই সচেতনতা অনুষ্ঠিত হবে। এতে ভোট কেন্দ্রগুলির বিএনওতাদের নিজস্ব ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন। ভোটারদের তালিকায় নাম তোলা, সংশোধনী অথবা স্থান পরিবর্তন ইত্যাদি কাজে বিএনওরা সাহায্য করবেন। খসড়া ভোটার তালিকার দাবি ও আপত্তি আগামী 28 নভেম্বর পর্যন্ত দাখিল করা যাবে। অপরদিকে সুপ্রাকান্দিতে লঙ্গাইয়ের গর্ভে তলিয়ে গেল 5টি বাড়ি, আতঙ্কে গ্রামবাসীরা। সাংসদ বিধায়কের উদাসীনতায় বাড়ছে ক্ষোভ, ব্যালটে জবাব দেওয়ার প্রস্তুতি। সুপ্রাকান্দি নয়াগ্রামে নদী গর্ভে তলিয়ে গেল 5টি বসতবাড়ি, আরো বেশ কিছু গোরবাড়ি সহ সড়ক নদী গর্ভে তলিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। লঙ্গাই নদীর কোরাল গ্রাসে পড়েছে বহু পূর্ত ও গ্রামীণ সড়ক সহ বসতবাড়ি। চাষের জমি তলিয়ে যাচ্ছে নদীতে। ভেঙে যাওয়া নদীবাঁধ সংস্কার না হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু গ্রাম। নদী ভাঙ্গন রোধে কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় জেলা প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছেন ভুক্তভোগীরা। তারা করিমগঞ্জের সাংসদ ও স্থানীয় বিধায়কের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন। জনপ্রতিনিধিরা ক্ষমতায় আসীন হয়ে স্থানীয় সমস্যাগুলোর কথা বেমালুম ভুলে যাওয়ায় আগামী পঞ্চায়েত ভোটে ব্যালটের মাধ্যমে মুখ্যম জবাব দিতে প্রস্তুত রয়েছেন ভুক্তভোগী জনতা। ডিলিমিটেশন অনুযায়ী বর্তমান উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সুপ্রাকান্দি জিবির অন্তর্গত লঙ্গাই নদী গেছা সব কোটি গ্রামে আধুনিক সোয়া থেকে বঞ্চিত বলা যায়। মূলত হিন্দু তফসিলি অধ্যুষিত ফুটিমারা ও নয়াগ্রাম উন্নয়নের ক্ষেত্রে আজও অনেক পিছিয়ে রয়েছে। তার মধ্যে নয়াগ্রামের একাংশ জনগণের চলাচলের জন্য নেই একটি ভালো পর্যন্ত রাস্তা। বিশেষ করে পিছপড়া এসব গ্রামের মানুষ সুপ্রাকান্দি ভান্ডারের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম গ্রামীণ বেহাল রাস্তা। এই রাস্তাটির সিংহভাগ অংশ আবার লঙ্গাই নদী গেসা। ইদানিং নদীর ভয়াবহ ভাঙনে বেশ কিছু জায়গা নদীতে তলিয়ে গেছে। এই গ্রামটির পাশ দিয়ে বইছে লঙ্গাই নদী। এসব এলাকায় নদীর তীরে নেই কোনো বাঁধের ব্যবস্থাও, আর এতেই বিপত্তি ঘটছে। ওই গ্রামে কম করে হলেও 5টি বসতবাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে বলে জানা গেছে। গ্রামের দিনমজুর দেবব্রত শুক্লবৈদ্য, সুব্রত শুক্লবৈদ্য, চম্পক শুক্লবৈদ্য সহ বিপুল চন্দ্রনাথ, বিমলনাথ, শিবিরনাথ, বিনীতনাথের বসতবাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। তার মধ্যে বিগত দিনে চম্পক শুক্লবৈদ্যের পুরো বসতগৃহই নদীতে তলিয়ে যাওয়ায় চরম বেকায়দায় পড়ে পরিবারটি। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত অসহায় পরিবারটি বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, নয়াগ্রাম সহ সবকটি নিচু এলাকায় নদীতে কোনো ধরনের বাঁধের ব্যবস্থা না থাকায় একদিকে যেমন এসব এলাকায় সহজে বন্যা দেখা দেয়, তেমনি নদীর পার্শ্ববর্তী বসতবাড়িগুলোতেও ভাঙন দেখা দিচ্ছে। লঙ্গাই নদীর এসব অংশ করিমগঞ্জ জল সম্পদ বিভাগের আওতায় না থাকায় জেলা প্রশাসনের দায়িত্বে রয়েছে বলে দাবি করেন তারা। বলেন, বিষয়টি নিয়ে জেলা আয়ুক্ত সহ বিভাগীয় পদস্থ আধিকারিকদের কাছে বারবার লিখিত আবেদন জানালেও তাতে কোনো লাভ হয়নি। প্রতি বছর লঙ্গাইয়ের কোরাল গ্রাসে অসংখ্য বসতবাড়ি নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। অসংখ্য পরিবারের লোকজনকে এই আতঙ্ক তোলা করছে। অনুরূপভাবে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুসলিম মৎস্যজীবী অধ্যুষিত রতনপুর, বরিবন, যাত্রাপুর, বেড়ারপাট্টা এই 3টি গ্রামের সিংহভাগ এলাকা লঙ্গাই নদীর গেসা। এই 3টি গ্রামের শতকরা 90% মানুষ দিনমজুর ও কৃষিজীবী। উন্নয়নের বেলায় আজও অনেক পিছিয়ে রয়েছে গ্রামগুলো। তার মধ্যে নদী ভাঙ্গন হচ্ছে গ্রামের বড় সমস্যা। রতনপুর গ্রামের মরমালী ও মোহাম্মদ আলীর বাড়ির সম্মুখে প্রায় 10 মিটার এবং বরিবন গ্রামের নুরুদ্দিন নেজামুদ্দিন বাড়ির সম্মুখে প্রায় 50 মিটার জায়গা নদীতে তলিয়ে গিয়েছে। এই 2টি ভয়াবহ ভাঙনস্থলে রাতের অন্ধকারে বিপদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো সময় পুরো রাস্তাটি নদীতে তলিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করছেন ভুক্তভোগী জনগণ। তারা জানান, চলতি বছরে বরিবন গ্রামের আব্দুল মাজিদ ও নেজামুদ্দিনের বাড়ির সম্মুখে প্রায় 100 মিটার বাঁধ ভেঙে যাওয়ায় বৃহত্তর গ্রামের মানুষ যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে। কারণ নীলামবাজার লঙ্গাই নদীর আরসিসি সেতুর দক্ষিণ তীরের বেড়ারপাট্টা, রতনপুর, বরিবন, বনগ্রাম, দিগলবাগ, ফুটিমারা, নলুয়া, নয়াগ্রাম ছাড়াও গান্দাইমুখ, লামা বাহাদুরপুর, মেধা প্রভৃতি গ্রামের তীরবর্তী অংশে কোনো ধরনের স্থায়ী বাঁধের ব্যবস্থা নেই। স্থায়ী বাঁধের ব্যবস্থা না থাকার দরুন প্রতি বছর বর্ষার মরশুমে এত অঞ্চলে খুব সহজেই বন্যা দেখা দেয়। নদীতে জল বাড়লে সরাসরি এসব অঞ্চলে ঢুকে পড়ে। এতে জনগণের পুকুর, ফিশারি, কৃষিখাত ইত্যাদি বন্যার জলে ডুবিয়ে কত যে ক্ষতিসাধন করে তা হলফ করে বলা মুশকিল।
তাদের অভিযোগ, চলতি বছরে লঙ্গাই নদীর নড়বড়ে বাঁধ একাধিক জায়গায় ভেঙে চার চারবার করে বিধ্বংসী বন্যা সর্বস্বান্ত করে দিয়েছে দক্ষিণ করিমগঞ্জের কৃষক সহ সাধারণ মানুষকে। পুকুর, ফিশারি, কৃষিক্ষেত বিনষ্ট হওয়ার পাশাপাশি অনেক বসতগৃহ বিধ্বস্ত হয়েছে, অনেক গৃহপালিত পশু মারা গেছে। এত সব ক্ষয়ক্ষতি সাধিত হলেও সম্পূর্ণ উদাসীন সাংসদ বিধায়করা। তারা অসহায় কৃষকদের কল্যাণে কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, নদীবাদ সংস্কারেও ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। বিষয়টি নিয়ে বারবার জেলা প্রশাসন সহ জলসম্পদ বিভাগের কাছে অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছেন বলে দাবি করেন ভুক্তভোগীরা। অপরদিকে 22 বছর আগে রকিবুলের চাকরি দুর্নীতির তদন্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রায় 22 বছর আগে আসামের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন রকিবুল হোসেন। প্রয়াত তরুণ গগৈ সরকারের প্রথম কার্যকালে 2002 সাল থেকে 2006 সাল অবধি তিনি ওই দায়িত্বে ছিলেন। তখনকার চাকরি কেলেঙ্কারির তদন্ত করবে এখনকার হেমন্ত সরকার। রকিবুল হোসেন তখন কাকে কিভাবে চাকরি দিয়েছিলেন সেটা পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। শ্যামাগুড়িতে উপনির্বাচনের পড়া বাজারে বুধবার এই তদন্ত ঘোষণা করেছেন তিনি। অবশ্য পুত্রের হয়ে পুটের প্রচারে সাংসদ রকিবুলের মন্তব্যের সূত্র ধরে তৎকালীন দিনের চাকরি কেলেঙ্কারির তদন্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। দিন দুয়েক আগে শ্যামাগুড়িতে এক প্রচার সভায় রকিবুল নিজেই মন্ত্রী থাকতে অনেককে চাকরি দেওয়ার কথা কবুল করেন, এমনকি যাদের চাকরি দিয়েছেন বিপদে তাদের পাশে না পাওয়া নিয়ে আক্ষেপও করেছেন তিনি। রকিবুলের বক্তব্যের সেই ভিডিওর বহুল প্রচার হয়েছে, নিঃসন্দেহে খবর পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কানেও। অবশ্য তরুণ গগৈর আমলে তিনি নিজেও তখন রকিবুলের সঙ্গে মন্ত্রী ছিলেন। শ্যামাগুড়িতে বুটের প্রচার সভায় রকিবুল বলেন, আমি যাদের চাকরি দিয়েছি তাদেরও যুদ্ধ করতে এগিয়ে আসা উচিত ছিল, কিন্তু বদলির বইয়ে তারা এখন বিজেপির টুপি পরে বসে রয়েছেন। এরকম হলে ভবিষ্যতে আর চাকরি দেব না। আমার বিপদে যদি কাউকে পাশে না পাই তাহলে কেন চাকরি দেব? চাকরি যাদের দিয়েছি তারা আমার বিরুদ্ধে কাজ করছেন। আমি তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছি, না হলে চানাচুর বিক্রি করে খেতে হতো। সেই বক্তব্যের সূত্র ধরেই মুখ্যমন্ত্রী আজ তৎকালীন দিনের চাকরি কেলেঙ্কারির তদন্তের কথা বলেছেন। বুধবার মুখ্যমন্ত্রী বলেন, বহুদিন ধরে আসামের জনগণের সন্দেহ ছিল, রকিবুল হোসেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন যথেষ্ট সংখ্যক লোককে পেছনে দরজা দিয়ে নিয়োগ করেন। তখনকার সময় এ নিয়ে অনেক বিতর্ক হয়, কিন্তু দুদিন আগে রকিবুল নিজেই স্বীকার করেছেন, আমি নিজেই অনেক চাকরি দিয়েছি। কিন্তু তিনি কি করে চাকরি দিবেন? মন্ত্রী তো চাকরি দিতে পারেন না। তাই আমি পুলিশকে বলেছি বুটের পর রকিবুলকে ডেকে জিজ্ঞেস করতে, তিনি কাকে চাকরি দিয়েছিলেন, কিভাবে দিয়েছিলেন। ধুবড়ির সাংসদকে বিপাকে ফেলতে তার মন্তব্য, রাকেশ পাল চাকরি দিয়েছিলেন আমরা জানি, এর জন্য জেলেও যেতে হয় তাকে। তাই রকিবুল যখন নিজেই চাকরি দেওয়ার কথা বলেছেন তখন সরকারকে পরীক্ষা করে দেখতে হবে বিষয়টি। উল্লেখ্য, তরুণ গগৈর কার্যকালে রকিবুল হোসেন রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন পুলিশের নিয়োগে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছিল। 2005 সালে বৃহৎ সংখ্যক পদে নিয়োগ হয় পুলিশে, তখন স্বজন পোষণের অভিযোগ উঠে। খুদ রকিবুলের বিরুদ্ধেও নানা অভিযোগ আসে, স্থানে স্থানে আন্দোলনও করা হয়, কিন্তু তরুণ গগৈর সরকার তখন তাতে কর্ণপাত করেনি, তদন্তের ব্যবস্থাও করেনি সরকার। ফলে অনিয়মের মাধ্যমে যারা তখন চাকরি পেয়েছেন আজও চাকরি করে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা তাদের জন্য চিন্তার কারণ হতে পারে, তবে উপনির্বাচনে বিপক্ষকে চাপে ফেলতে মুখ্যমন্ত্রী যদি চাকরি কেলেঙ্কারির তদন্তের কথা বলে থাকেন তাহলে বুট ফুরালে সব শেষ হয়ে যাবে। কারণ হিমন্ত বিশ্ব শর্মা নিজেও তখন তরুণ গগৈর সরকারের মন্ত্রী ছিলেন, ফলে তখনকার দিনের সব দুর্নীতি অনিয়মের কথা তার নখদর্পণে রয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।